গুড ডে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের কোশ্চেন অ্যানালাইসিস সেশনে। এই সেশনে আমরা কথা বলতে যাচ্ছি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে। তো চলুন বিগত সালে আসা কিছু কোশ্চেন সম্পর্কে অ্যানালাইসিস করে নেওয়া যাক। আমরা প্রথমে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে, এখানে বলা হয়েছে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শব্দ মার্ক করে দেওয়া আছে। দ্যাট মিনস আপনাকে বলা হয়েছে এই শব্দটি কোন পার্টস, ইজ ইট এ নাউন, ইজ ইট এন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর প্রিপোজিশন, চারটা শব্দ আপনাকে দেওয়া হয়েছে। আপনাকে বের করতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ। এখানে আপনারা একটু খেয়াল করেছেন এখানে তার আগে দেওয়া আছে প্রিপোজিশন, আগে দেওয়া আছে প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশন, মনে রাখবেন যে প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে। আমি আবারও বলছি প্রিপোজিশনের পরে সবসময় বসে নাউন। তার আমরা বলতে পারি আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, তার মানে এখানে অ্যাবাভ নিজে একটি প্রিপোজিশন হওয়ার পরেও এটা কিন্তু এখন নাউন হিসেবে ফাংশন করছে। সো আমরা দেখে নিচ্ছি কারেক্ট আনসার হচ্ছে আমাদের এখানে নাউন। চলুন পরে কোশ্চেনটি দেখে নেওয়া যাক। 38তম বিসিএস একটি কোশ্চেন এসেছে, দ্য সান ওয়েন্ট ডাউন। আমরা জানি যে ডাউন শব্দটি হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন। আমি আবার বলছি ডাউন শব্দটি হচ্ছে আমাদের একটি প্রিপোজিশন, কিন্তু আমরা এটাও জানি যে যদি কোনো প্রিপোজিশন এর পরে নাউন বা প্রোনাউন না থাকে তাহলে সেটা হয়ে যায় আমাদের অ্যাডভার্ব। কারণ আমরা জানি প্রিপোজিশনের প্রথম শর্তই হচ্ছে তাকে নাউন বা প্রোনাউনের ঠিক আগে বসতে হবে। আমি আপনাকে সেটা আবার রিপিট করছি, যদি কোনো প্রিপোজিশনের পরে আমরা কোনো নাউন বা প্রোনাউনের উপস্থিতি না পাই তাহলে সেটা আমাদের হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এখানে বলা হয়েছে দ্য সান ওয়েন ডাউন, এর পরে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নেই। ইন দ্যাট কেস আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটি অ্যাডভার্ব, এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আনসারটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সো ডিয়ার লার্নার্স, চলুন আমরা আরও কিছু কোশ্চেন সম্পর্কে জেনে নিই। এখানে একটি কোশ্চেন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে হুইচ আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ আ প্রিপোজিশন, নিচের কোনটি প্রিপোজিশন। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে বাটের কিছু বিশেষ ব্যবহার আমরা পাচ্ছি। সব জায়গায় কি আছে? বাট আছে। আমাদেরকে খেয়াল করতে হবে যে বাট কিন্তু অনেকভাবে ফাংশন করতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি বলি এখানে বলা হয়েছে ইউ আর বাট আ চাইল্ড, তার মানে তুমি তো একটি শিশু মাত্র। আবার পরের সেন্টেন্সে বলা হয়েছে নান বাট দ্য ব্রেভস ডিজার্ভ দ্য ফেয়ার, তার মানে এখানে বলা হয়েছে যে সাহসীরা ছাড়া কেউ ফেয়ার ডিজার্ভ করে না। আবার আমরা পেয়েছি এখানে তিন নম্বরে বলা আছে হি ইজ পোর বাট অনেস্ট। আপনারা খেয়াল করছেন এখানে হি ইজ পোর বাট অনেস্ট, এটা কিন্তু একটা কনজাংশন, এটা হচ্ছে একটা কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স। আবার আমরা পাচ্ছি নাম্বার ডিতে দেওয়া আছে বাট মি নো বাটস। আমরা জানি নো হচ্ছে একটি ডিটারমিনার এবং এরপরে কিন্তু সবসময় বসে নাও, নো হচ্ছে একটি ডিটারমিনার এবং পরে সবসময় বসে নাও। এবং আমরা জানি বাট দ্বারা যদি কখনো ছাড়া অর্থ প্রকাশ পায়, আমি আবারও বলছি বাট দ্বারা যদি কোনো ছাড়া অথবা ব্যতীত অর্থ প্রকাশ পায় তাহলে সেটা হয়ে যায় আমাদের প্রিপোজিশন। আপনারা নোট করে নিতে পারেন, বাট দ্বারা যদি ছাড়া অথবা ব্যতীত অর্থ প্রকাশ পায় সেটা হয়ে যায় আমাদের প্রিপোজিশন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে বলা হয়েছে নান বাট দ্য ব্রেভস ডিজার্ভ দ্য ফেয়ার, তার মানে সাহসীরা ছাড়া কেউ ফেয়ারটা ডিজার্ভ করে না। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি এখানে যে বাটটা আছে এটার আনসারটা আসছে আমাদের ছাড়া, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ব্যতীত। তাহলে এখানে বলতে পারি এই বাটটা হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন। তাহলে এখানে আমরা একটু দেখে নিই আনসারটা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আনসারটা হচ্ছে আমাদের বি, এবং এখানে বাট আমাদের প্রিপোজিশন হিসেবেই ফাংশন করছে। চলুন পরের একটি কোশ্চেন দেখে নিই। এই কোশ্চেনে বলা হয়েছে যে মাই নিডস আর ফিউ, তার মানে আমার চাহিদা অনেক অল্প। আপনাকে বলা হয়েছে হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, মানে এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা আছে এটা কোন পার্টস অফ স্পিচ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নিড শব্দটি যেটা আছে এটা একটা পজিটিভের পরে আছে এবং এটা হচ্ছে মাই। আমরা জানি পজিটিভের পরে সবসময় নাউনের অবস্থান থাকে। আমি আবার বলছি পজিটিভের পরে সবসময় আমরা বলি নাউনের অবস্থান থাকে। আমি যদি বলি এখন এখানে আপনাকে একটা এক্সাম্পল দিলাম, তাহলে বললাম হার ড্রেস, হার ড্রেস, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হার হচ্ছে একটা পজিটিভ এবং এর পরে একটি শব্দ আছে সেটা হচ্ছে আমাদের নাও। তাহলে ঠিক একইভাবে এখানে মাই হচ্ছে একটা পজিটিভ এবং এর পরে সবসময় থাকবে নিট হচ্ছে নাও। তারপর বলতে পারি যে এখানে এই নিটটা হচ্ছে আমাদের নাও। তো আমরা দেখে নিচ্ছি এখানে আনসারটি হচ্ছে আমাদের নাও, এবং সেন্টেন্সটা হলো মাই নিডস আর ফিউ, তার মানে আমার চাহিদা অল্প, তার মানে এখানে নিডস মানে হচ্ছে চাহিদা এবং এটা হচ্ছে আমাদের একটি নাও। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আমাদের বিগত সালে আসা কিছু কোশ্চেন সম্পর্কিত অ্যানালাইসিস। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে ঠিক পরের লেসনে। ধন্যবাদ, ভালো থাকবেন।